সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডাক্তার খাস্তুকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আফসারউদ্দিন রাজু, সহকারী শিক্ষক ডাক্তার খাস্তুকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতীয় রাশি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বিভিন্ন ক্লাসে পাটিগণিতের ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছ, শুনেছ। আজকে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, তোমাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায়। তাহলে আসো, তোমাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে বসো। ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ, বীজগণিতীয় ভগ্নাংশ। আচ্ছা, এই বীজগণিতীয় ভগ্নাংশের আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এক নম্বরে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ভগ্নাংশ সম্পর্কে একটু ধারণা নিব। যদিও আমরা নিচের ক্লাসে ভগ্নাংশ নিয়ে ধারণা নিয়ে আসছি, তারপর দুই নম্বরে আসবো আমরা সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। তারপর আসো তিন নম্বরে আসবে লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণ চার নম্বর আসো সমহর। সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বা সাধারণ হর বিশিষ্ট, একই কথা, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, ভগ্নাংশ। এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা লঘুকরণ, সমতুল ভগ্নাংশ, ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠকরণ, যেটাকে আমরা বলি লঘুকরণ বা লঘিষ্ঠকরণ, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসো ভগ্নাংশ। ভগ্নাংশ নিয়ে আমরা নিচের ক্লাসগুলোতে আলোচনা করেছি। ভগ্নাংশ হলো ভাঙ্গা অংশ, এটা পূর্ণ জিনিসের অংশ বিশেষ আর কি। ধরো আমরা যদি একটা বৃত্ত নিই, এটা একটা পরিপূর্ণ বৃত্ত বা পূর্ণাঙ্গ বৃত্ত। বৃত্তটাকে যখন আমি এভাবে করব, তখন এটা দুই ভাগের এক অংশ, এটাও দুই ভাগের এক অংশ হবে, নিচের অংশটাও দুই ভাগের এক অংশ হবে। আবার যখন এটাকে আমি ভাগ করব, উপর নিচে ভাগ করব, তখন এই যে একটা অংশ আসছে সেটা হলো চার ভাগের এক অংশ, 1/4। তাহলে পাটিগণিতে আমরা একই নিয়মে কাজগুলো করেছি। তাহলে এটা হলো ভগ্নাংশ, একটা অংশ বিশেষ। যেমন আমি যদি এটাকে রং করে দিই, এই অংশগুলো রং করে দিই, বা তাহলে এখানে কত অংশ হবে টোটাল অংশের, রং করা অংশ বা ইয়ে করা অংশকে গাঢ় করা অংশ হলো চার ভাগের তিন অংশ, আর চার ভাগের এক অংশ হলো গাঢ় করা হয়নি যেটা। তাহলে আমরা এই ভগ্নাংশ নিয়ে জানতে পারলাম, আমরা নিচের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তাহলে চার ভাগের এক অংশ বা 1/4, আর এই তিনটে অংশকে বলা হবে 3/4। তাহলে এই অংশ, এগুলো হলো অংশ বিশেষ বা ভগ্নাংশ। এবার আসলে সমতল ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করি আমরা। সমতুল ভগ্নাংশ, যেমন আমি লিখলাম 1/2, এটা একটা ভগ্নাংশ, এটা হল প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই 1/2কে আমরা 1/2কে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কী দাঁড়ালো 2/4। আবার 1/2কে আমরা যদি 3 দ্বারা গুণ করি উপর নিচে, অর্থাৎ হর ও লবকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করি, তাও দাঁড়ালো 3/6। তাহলে এখন আমরা একইভাবে আমরা 1/2কে 4 দ্বারা গুণ করি, তাহলে 1/2×4, তাহলে কি দাঁড়ালো 4/8। তাহলে দুই ভাগের এক, এভাবে আমরা সমান, চার ভাগের দুই সমান 3/6 সমান 4/8। এই যে ভগ্নাংশগুলো আছে, এভাবে আমরা আরও লিখতে পারি, অনেকগুলো লিখতে পারি, এভাবে আমরা মানে অনেক লিখতে পারি। তাহলে এখানে যে সবগুলা ভগ্নাংশ দাঁড়ালো, সবগুলা ভগ্নাংশ হলো সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয়ত আমরা সমতল ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম। তোমরা নিচের ক্লাসগুলোতে এগুলো করে আসছো। তো আমরা সমতল ভগ্নাংশ, লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যেটুকু পাবো
অর্থাৎ 1/2, 2/4, 3/6, 4/8 সবগুলো হলো সমতুল ভগ্নাংশ। এগুলোকে সবগুলোকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে সবগুলো 1/2 বের হবে। তাহলে আমরা সমতুল নিয়ে আলোচনা আমাদের শেষ হলো, নিচের ক্লাসে তোমরা করে আসছো অনেকগুলো। এবার আমরা লঘিষ্ঠকরণ নিয়ে একটু কথা বলবো। একটু খেয়াল করো, কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম যেমন 1/2 কমা দিয়ে 2/4, একইভাবে 8/24, এখানে আমি অনেকগুলো ভগ্নাংশ লিখলাম, সরি এটা 12 লিখি। তাহলে 1/2 এটাকে লঘিষ্ঠ আকার করা যাবে না, এটাকে আমরা যখন একই সংখ্যা দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করি, 1 হবে 2 হবে, তার মানে দাঁড়ালো 1/2 কমা 12 দ্বারা ভাগ করলে 1/2। এই যে আমি কাটাকাটি করি একটা, এটাকে একই সংখ্যা দ্বারা কেটে ছোট করে নিয়ে আসলাম বা লঘিষ্ঠ আকারে করলাম, এটাকে বলে লঘিষ্ঠকরণ বা লঘুকরণ, যেটাকে যেভাবে বলো। তোমাদের পাঠ্যবইতে সম্ভবত লঘুকরণ লিখেছে, আমরা ইচ্ছা করলে এটাকে লঘুকরণ লিখতে পারবো, ভগ্নাংশের লঘুকরণ অর্থাৎ ছোট করা। তাহলে আমরা বীজগণিতীয় রাশি দিয়ে একটু দেখাই। এখানে আমরা হয়তো বীজগণিত সংখ্যা দিয়ে দেখিয়েছি, যেমন মনে করো এ স্কোয়ার বি স্কোয়ার সি ফোর ডিভাইডেড বাই নিচে দাঁড়ালো এ কিউব তারপরে বি সি স্কোয়ার, এই যে একটা ভগ্নাংশ দেওয়া হলো, উপরে হলো লব নিচে হলো হর। তাহলে আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারি বা ছোট করতে পারি, লঘিষ্ঠ আকার করতে পারি। তো এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে নিচে থাকবে এ, বি স্কোয়ার দিয়ে এখানে ভাগ করলে দিন উপরে থাকবে বি, এটাকে এটা দিয়ে ভাগ করলে সি ফোরকে সি স্কোয়ার দিয়ে ভাগ করলে সি স্কোয়ার, তাহলে নিচে দাঁড়ালো এ আর উপরে দাঁড়ালো বি সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ কিউ বি সি স্কোয়ারের লঘিষ্ঠ ভগ্নাংশ, এত এর লঘিষ্ঠ, এত এর লঘুকরণ বা লঘিষ্ঠ ভগ্নাংশ হলো, লঘুকরণ করলে দাঁড়াবে বি সি স্কোয়ার ডিভাইডেড বাই এ, অর্থাৎ এটা লঘিষ্ঠকরণ হলো। আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো, পূর্ণাঙ্গভাবে আসবো অঙ্ক যখন আসবো, একটু একটু আমরা ধারণা নিয়ে নিই। সবাই তোমাদের পাঠ্যবই সহ সামনে খাতা নিয়ে বসো। এবার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, যেটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পড়ে আসছিলাম, যেমন আমি একটা ভগ্নাংশ লিখলাম 15/1, 1/15, 2/15, তারপরে 4/15। এই যে ভগ্নাংশ, তিনটি ভগ্নাংশ দেখছো, তিনটি ভগ্নাংশের প্রত্যেকটা ভগ্নাংশের কিন্তু হর 15, হর 15, 15, 15। তাহলে সাধারণ হর বা সমহর, যেটাকে বলা হয় সাধারণ হর বা সমহর, 15 এখানেও, এখানেও 15, এখানেও 15, তাহলে এটা হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আমরা যেভাবে বলি এটা। কেন এটা হলো ভগ্নাংশ নিয়ে আলোচনা হলো, সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা হলো, লঘিষ্ঠকরণ বা লঘুকরণ নিয়ে আলোচনা হলো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি আমরা সাধারণভাবে আলোচনা করলাম। এবার আমরা আমাদের পাঠ্য বইয়ে কী কী অঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে আমরা একটু সেখানে ফিরে যাই। প্রথমে আসো আমরা বীজগণিতীয় রাশি, যেটা 6-1 নিয়ে কাজ করব ভগ্নাংশের। তাহলে প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, যেটা বলছিলাম লঘিষ্ঠকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, তোমাদের পাঠ্য বইয়ে এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে। যেমন 4 নম্বর অঙ্কটা যদি আমরা যাই, তোমাদের পাঠ্য বইয়ে 4 নম্বর অঙ্কটা যদি যায়, পৃষ্ঠা হলো 94, পৃষ্ঠা 94, এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই, এই যে একটা ভগ্নাংশ দেখছো তোমরা, এই ভগ্নাংশটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে প্রকাশ করতে হলে কী করতে হবে, এক্স স্কোয়ার আর এক্সের মধ্যে কী কমন যাবে, যে জিনিসটা আছে যেভাবে আমরা কখনো কোনো অবস্থায় এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করতে পারবো না, যেহেতু এটা মাঝখানে কী চিহ্ন দিয়ে আছে, প্লাস চিহ্ন দিয়ে আছে, সুতরাং এটা করা যাবে না। এক্স স্কোয়ার আর এক্স থেকে আমরা এক্স কমন নিব, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ারকে যখন এক্স দ্বারা ভাগ করবো তখন থাকবে এক্স, এক্স থেকে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান হবে, কমন না মানে ভাগ করা। একইভাবে নিচের হর, হর থেকে কী কমন যাচ্ছে,
এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তাহলে ওয়াই কমন নিব। ওয়াই কমন নিলে কি দাঁড়াবে, ওয়াই যখন আমি কমন নিব তখন এক্স দাঁড়াবে, ওয়াই যখন কমন নিব প্লাস ওয়ান থাকবে। এবার আমরা যখন এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান হরল অফকে কাটবো তখন দাঁড়াবে এক্স বাই ওয়াই। কিন্তু বর্তমানে কোনো কোনো বইয়ে কিন্তু এভাবে কাটাকাটি না করে শুধুমাত্র এক্স বাই ওয়াই লিখি, আমরা যেভাবে করতে চাই না কেন, তোমাদের পাঠ্য বইতে কিন্তু কাটাকাটি করে নাই, শুধুমাত্র লঘিষ্ঠ আকারে করে যেটুকু রেজাল্ট হবে সেটুকু বসিয়ে দিয়েছে, অর্থাৎ এরকম কাটাকাটি করেনি। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স বাই ওয়াই, তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেলো বা লঘুকরণ হলো। আচ্ছা, এরপর আসো ছয় নম্বর অঙ্কে, তোমাদের পাঠ্য বইয়ের ছয় নম্বর অঙ্ক। টু এ মাইনাস ফোর এ বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো, টু আর ফোরের মধ্যে কমন যাবে কি টু, এ আর এ বির মধ্যে কমন যাবে এ, কমন না মানে ভাগ করা, তাহলে টু কে টু দ্বারা ভাগ করলে ওয়ান, এ কে দ্বারা ভাগ করলে ওয়ান, তাহলে ওয়ানই থাকবে, ফোর কে টু দ্বারা ভাগ করলে টু হবে, এ কমন নিয়ে গেছে থাকবে না আর বি থাকবে, তাহলে নিচে কি দাঁড়ালো, নিচে দেখো আমরা এ ওয়ান এবং ফোর বি স্কোয়ার মধ্যে কোনো কিছু কমন নিতে পারি না, সেক্ষেত্রে আমরা আরেকটা বিকল্প চিন্তা করবো, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারবো আমরা সূত্র হয় কি না, তাহলে ওয়ান স্কোয়ার সূত্র হবে মাইনাস স্কোয়ারটা বির উপর আছে ফোরের উপর নেই, তাহলে ফোরের বর্গমূল হলো টু বি হোল স্কোয়ার হবে। তাহলে আমরা প্রথম ওয়ানকে যদি এ মনে করি, টু বিকে যদি বি মনে করি, তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা কোনো অবস্থায় এ আর বি লিখবে না, বোঝার জন্য দিয়েছি আমি। তাহলে দাঁড়ালো কি টু এ ইন্টু ওয়ান মাইনাস টু বি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, আমরা করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তোমাদের পাঁচের দুইয়ের মধ্যে একের মধ্যে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, দুইয়ের মধ্যে একের মধ্যে এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, তাহলে ওয়ান প্লাস এর পরিবর্তন হলো ওয়ান, বির পরিবর্তন হলো টু বি, তাহলে ওয়ান প্লাস টু বি ইন্টু ওয়ান মাইনাস টু বি, তাহলে কি দাঁড়ালো, সমান দিয়ে আমি এই পাশে লিখছি ওয়ান মাইনাস টু বি, ওয়ান মাইনাস টু বি চলে যাবে, তাহলে টু এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু বি, অর্থাৎ এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল আমাদের, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে এইটুকু। তো এই লঘিষ্ঠ আকার থেকে আরেকটা অঙ্ক আমরা দেখব, তারপর আমরা চলে যাব সাধারণ অনবিষ্ট ভগ্নাংশে, সাধারণ হর বিশিষ্ট বা সমবিষ্ট ভগ্নাংশে চলে যাব। তাহলে লঘিষ্ঠ আকারে আরেকটা অঙ্ক দেখো, তোমাদের পাঠ্য বইয়ের দশ নম্বর অঙ্কটা দেখো, লঘিষ্ঠ আকারের এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমাদের মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করার নিয়ম তোমরা হয়তো জেনেছো আগে, প্রান্তীয় দূরেশি গুণ করতে হয়, এখানে প্রান্তীয় দূরেশি গুণ করতে হয়, চিহ্ন সহ করতে হয়, এক্স স্কোয়ারের আগে মনে মনে প্লাস থাকবে, প্লাস এই প্লাসে আর মাইনাসে গুণ করলে কি দাঁড়াবে, প্লাস ইন্টু মাইনাস সমান কি দাঁড়াবে মাইনাস, তার মানে এখানে মাইনাস চিহ্ন আমরা পেয়ে গেলাম, ফিফটিন এক্স স্কোয়ার, তাহলে ফিফটিন এক্স স্কোয়ার, তাহলে এই মাইনাসটা আমরা কীভাবে পাবো, একটা প্লাস আর একটা মাইনাসের মাধ্যমে, নতুবা একটা মাইনাস আর একটা প্লাসের মাধ্যমে পাবো। এখন আমাদেরকে দেখতে হবে আমরা কি মাইনাস আর প্লাস নিয়ে কাজ করব, না প্লাস আর মাইনাস নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে এখানে মাঝখানে কী দিয়ে দেওয়া আছে, এখানে যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে আমরা অবশ্যই প্লাস এবং মাইনাস নিয়ে কাজ করব, এটুকু নিয়ে আমরা কাজ করব না, এটা বাদ, তাহলে প্লাস আর মাইনাস নিয়ে কাজ করব। এবার ফিফটিনকে এমন দুটি মৌলিক উৎপাদকে বিভক্ত করব যাদের গুণফল হবে ফিফটিন এবং যোগফল যোগ বা বিয়োগ করলে দাঁড়াবে টু প্লাস টু, তাহলে আমরা ফিফটিনকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, থ্রি ইন্টু ফাইভ, তাহলে থ্রি আর ফাইভ, থ্রি আর ফাইভ গুণ করলে দাঁড়াবে ফিফটিন, ফাইভ থেকে থ্রি গেলে টু। এখন দেখতে হবে আমরা
প্লাসের সাথে কি ফাইভ বসাবো না থ্রি বসাবো সেটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। সুতরাং অবশ্যই বড় সংখ্যার আগে প্লাস দিতে হবে, তাহলে এটা থ্রি এখানে দাঁড়াবে। এবার আসলে ফিফটিনের কাজ আমার শেষ, মাইনাসের কাজও শেষ আমার। এবার এক্স স্কোয়ার নিয়ে আমি কাজ করব, তাহলে এক্স স্কোয়ার নিয়ে কাজ করলে এক্স স্কোয়ারে কী হবে, এক্স হবে, আর এখানে আরেকটা এক্স হবে, কেননা এক্স এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ফাইভ ইন্টু থ্রি গুণ করলে ফিফটিন, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আবার প্লাস ফাইভ এক্স থেকে মাইনাস থ্রি এক্স যোগ বিয়োগ করলে মাইনাস প্লাস টু এক্স হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের মিডল টার্ম, ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন। অর্থাৎ এই ক্ষেত্রে কী করতে হয় জানো, শুধুমাত্র মাঝখানটাকে পরিবর্তন হয়, মধ্যপক্ষ মিডল টার্ম বলা আছে, মধ্যপক্ষকে পরিবর্তন করতে হয়, প্রান্তীয় দূরে এসে কোনো পরিবর্তন হয় না। একইভাবে আমরা হর কয়ে একই কাজ করব, হর হর দিয়ে আমরা একই কাজ করি আমরা। তাহলে আমাদের আসো আমরা এইটুকু মুছে ফেলি, হরের ক্ষেত্রে দেখো একই অবস্থা দাঁড়াবে আমাদের, প্রান্তীয় দূরেশি গুণ করলে চিহ্ন সহ, এক্স স্কোয়ার আগে প্লাস আসছে, টোয়েন্টির আগেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কী দাঁড়ালো, প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার। তাহলে এখন টোয়েন্টিকে প্লাস আমরা কীভাবে পাবো, দুইটা প্লাস চিহ্নর মাধ্যমে পাবো, নতুবা দুইটা মাইনাস চিহ্নর মাধ্যমে পাবো। এখন আমাদেরকে যেটুকু দেখতে হবে সেটা হলো দুইটা প্লাস চিহ্ন, নতুবা দুইটা মাইনাস চিহ্ন। এখন আমাদেরকে দেখতে হবে মাঝখানে কী রাশি কী দেওয়া আছে, মাঝখানে যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে দুইটা প্লাস দিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা মাইনাস দিয়ে কাজ করব না। এবার টোয়েন্টিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো আগের মতো, তাহলে মৌলিক উৎপাদকে টোয়েন্টিকে বিশ্লেষণ করো, টু দিয়ে ভাগ করলে কত টেন, টু দিয়ে ভাগ করলে কত ফাইভ। এখন আমরা কীভাবে কাজ করব, আমরা কি ফাইভ ইন্টু টু করলে টেন, তাহলে বিশের উৎপাদক দাঁড়াচ্ছে এরকম ওয়ান ইন্টু বিশ সমান বিশ, আবার দাঁড়াচ্ছে টু ইন্টু টেন টোয়েন্টি, আবার ফোর ইন্টু ফাইভ দাঁড়াচ্ছে তাও টোয়েন্টি কিন্তু। তাহলে আমরা কোন উৎপাদকটাকে আমরা বেছে নিব, এখন আমাদেরকে এটা নির্ধারণ করতে হবে কীভাবে জানো, আমাদের মাঝখানে কী রাশি দেওয়া আছে সেটুকুর উপর নির্ধারণ করতে হবে। মাঝখানে প্লাস নাইন দেওয়া আছে, তাহলে এটার উপর নির্ধারণ করতে হবে আমাদের আমরা কোন ইয়াটা ব্যবহার করব। তাহলে এখানে একটু লক্ষ্য করে বে, ওয়ান ইন্টু টোয়েন্টি গুণ করলে টোয়েন্টি দাঁড়াচ্ছে, কিন্তু ওয়ান আর টোয়েন্টি করলে কখনো নাইন হয় না, টু আর টেন গুণ করলে টোয়েন্টি দাঁড়াচ্ছে, গুণফল ঠিক আছে বাট টু আর টেন যোগ করলে কিন্তু নাইন হচ্ছে না। এবার দেখো তৃতীয় অপশনটা দেখো, তাহলে প্রথম অপশন আমার হচ্ছে না, দ্বিতীয় অপশন আমার হচ্ছে না, তৃতীয় অপশনটা নিয়ে আমরা তাকাই, ফোর আর ফাইভ আছে, ফোর আর ফাইভ, ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি হচ্ছে, ওকে বিশ হয়ে যাচ্ছে, টোয়েন্টি হয়ে যাচ্ছে, ফোর আর ফাইভ যোগ করলে দাঁড়াচ্ছে নাইন, তাহলে মাঝখানে টু হয়ে যাচ্ছে, সুতরাং আমার তৃতীয় অপশনটা গ্রহণযোগ্য। তো সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে ফাইভ লিখতে হবে, এখানে কত ফোর লিখতে হবে, এক্স স্কোয়ারকে ভাঙালে একটা এক্স সেখানে বসবে আর একটা এক্স সেখানে হবে, অর্থাৎ মাঝখানে দাঁড়াবে ফাইভ এক্স প্লাস ফোর এক্স, অর্থাৎ নাইন এক্সকে ভাঙালে বিশ্লেষণ করলে ফাইভ এক্স প্লাস কত ফোর এক্স প্লাস টোয়েন্টি। এবার আসো তাহলে আমরা প্রথম কাজ কী করব, প্রথমে এই দুইটাকে ভাগ করব, এই দুইটার মধ্যে কমন যাচ্ছে কি, এই দুইটার মধ্যে কমন যাচ্ছে কি এক্স, তারপর দ্বিতীয় দুইটার মধ্যে কমন যাচ্ছে কি, একইভাবে নিচে প্রথম দুইটা তারপর দ্বিতীয় দুইটা, তাহলে প্রথম দুইটা থেকে কমন যাচ্ছে কি এক্স স্কোয়ার, আর ফাইভ এক্স থেকে কি কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে এক্স প্লাস কত ফাইভ। তারপরে প্রথম দুইটার কাজ শেষ, তৃতীয় রাশির আগে চিহ্ন কী দেখবে, তৃতীয় রাশির আগে যদি মাইনাস চিহ্ন হয় তাহলে আমাদেরকে মাইনাস কমন নিতে হবে, আর যদি প্লাস হয় তাহলে প্লাস কমন নিতে হবে, তাহলে থ্রি আর ফিফটিনের মধ্যে কমন যাবে থ্রি, থ্রি কমন নিয়ে গেলে এক্স, মাইনাস যখন আমরা কমন নিব ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস আছে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কমন না মানে ভাগ করা, ফিফটিনকে থ্রি দ্বারা ভাগ করলে কত ফাইভ হবে। একইভাবে নিচের দুইটাকে কমন নাও, কমন নিলে কী দাঁড়াবে এক্স, তাহলে এক্স এক্স প্লাস কত হবে ফাইভ হবে, মাঝখানে কী চিহ্ন প্লাস, তাহলে আমি প্লাসই কমন নিব, ফোর এক্স আর টোয়েন্টির মধ্যে কমন যাবে ফোর, এক্স কমন না মানে ভাগ করা, প্লাস টোয়েন্টিকে ফোর দ্বারা ভাগ করলে কত প্লাস ফাইভ হবে। তাহলে আমরা এদিকে চলে আসি, এখন
তোমাদের খাতার মধ্যে তোমরা পরপর করে যাবে, আমাদের যেহেতু জায়গা হচ্ছে না তা আমরা এদিকে একটু আসি। তাহলে আমরা এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ কমন উৎপাদক, তাহলে এই কমন উৎপাদকটা আমরা লিখি ফেলব এক্স প্লাস ফাইভ। তো এক্স প্লাস ফাইভ যখন কমন নিয়ে নিচ্ছি, এখানে কি দাঁড়াবে এক্স, আর এখানে কি দাঁড়াবে মাইনাস থ্রি। একইভাবে নিচে কমন উৎপাদক কোনটা, এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, তাহলে আমি কমন উৎপাদক এক্স প্লাস ফাইভ নিয়ে নিলাম, তাই না? কমন নিয়ে নিলে কি দাঁড়াচ্ছে, এখানে এক্স দাঁড়াচ্ছে আর এখানে প্লাস ফোর দাঁড়াচ্ছে। তো দেখো উপরে নিচে কি লব আর হরের মধ্যে একই জাতীয় কি আছে, এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, তাহলে আমাদের এক্স প্লাস ফাইভ চলে যাচ্ছে, চলে গেলে কি দাঁড়াবে এক্স মাইনাস থ্রি আর নিচে হবে এক্স প্লাস ফোর। তাহলে আমাদের আনসার দ্বারা এলো এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর, অর্থাৎ এটা লঘিষ্ঠ আকার করলে দাঁড়াবে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর। তাহলে আমাদের লঘিষ্ঠ আকারের কাজটাও শেষ হয়ে গেল, সমতুলের কাজ শেষ হলো, ভগ্নাংশ নিয়ে কাজ করলাম। এবার আমরা সাধারণ অরবিষ্ট ভগ্নাংশ নিয়ে কাজ করব। তো তোমাদের তুলে নাও তোমরা খাতায় এবং বাসায় প্র্যাকটিস করতে হবে এগুলো ভালো করে। তো আমরা যাচ্ছি, এরপর আমরা একটা অঙ্ক যাচ্ছি সাধারণ অরবিষ্ট ভগ্নাংশ, তাহলে আমাদের এগুলো লাগছে না, সাধারণ অরবিষ্ট ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করব। সাধারণ অরবিষ্ট ভগ্নাংশ নিয়ে কাজ করা তোমাদের পাঠ্য বইয়ের এগারো থেকে ২০ পর্যন্ত, সাধারণ অরবিষ্ট ভগ্নাংশ এগারো থেকে ২০ পর্যন্ত। তো এখানে তোমাদের রাশিগুলো দেখো, প্রথমটাতে হরে দুইটা রাশি, মানে দুইটা ভগ্নাংশ, ১২ দুইটা ভগ্নাংশ, ১৩ ১৪ যথারীতি ১৫ ১৬ ১৭ এগুলো সব দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করেছে, ১৮ তিনটে নিয়ে কাজ করেছে, অতটা বৈচিত্র্যপূর্ণ না, ১৯ একই অবস্থা তিনটে নিয়ে কাজ করেছে ২০। কিন্তু তোমাদের লক্ষ্য করো সবাই, তোমাদের পাঠ্য বইয়ের ৯৩ পৃষ্ঠা উদাহরণ ৬ নিয়ে আমরা একটু কাজ করি, এটা একটু ব্যতিক্রম আছে এবং অঙ্কটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট আছে, আমরা উদাহরণ ৬ নিয়ে কাজ করব। তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা, ৯৩ পৃষ্ঠা, তাহলে আমরা তোমাদের পৃষ্ঠা ৯৩-এর উদাহরণ কত নিয়ে কাজ করব, ৬ নিয়ে কাজ করব। সাধারণ অরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ, সাধারণ সাধারণ হর বিশিষ্ট বা সমহর যে যেভাবে বলো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, ভগ্নাংশে প্রকাশ করো বা পরিণত করো, পরিণত করো বা প্রকাশ করো, একই কথা, পরিণত করো। প্রথম ভগ্নাংশ হলো ১ বাই এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স, দ্বিতীয় ভগ্নাংশ হলো ২ বাই এক্স স্কোয়ার প্লাস ৫ এক্স প্লাস কত ৬, কমা ৩ বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ১২। তো শিক্ষার্থীরা তোমরা ভালো করে লক্ষ্য করো, আমাদের এই তিনটা ভগ্নাংশ লিখলাম, ১ বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কমা ২ বাই এক্স স্কোয়ার প্লাস ৫ এক্স প্লাস ৬ কমা ৩ বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ১২। এই তিনটা ভগ্নাংশ আমাদের দেওয়া আছে, এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এবার আসো প্রথম ভগ্নাংশের হর, এই অঙ্কগুলো করার নিয়মটা তোমরা লক্ষ্য করো, তোমরা এইখানে যদি এই অঙ্কগুলো করার নিয়ম জানো তাহলে তোমাদের ১১ থেকে ২০ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওইখানে দুইটা ভগ্নাংশ ছিল, ম্যাক্সিমামই আমি তিনটা ভগ্নাংশ দিয়ে কাজ করতেছি। প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর, হর সমান কত এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স। তাহলে এই ভগ্নাংশটা আমরা কি করতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটাকে মিডল টার্ম হবে না, যেহেতু দুইটা রাশি সূত্রও পড়বে না, আমরা শুধুমাত্র কমন নিতে পারবো, এক্স কমন নিলে দুইটা থেকে এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস কত থ্রি হবে, তাহলে আমার প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ, হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, হর সমান এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ এক্স প্লাস ৬। তো শিক্ষার্থীরা আমরা এর আগে
লঘুকরণ বা লঘিষ্ঠকরণ করতে গিয়ে এই কাজগুলো করেছি আমরা। প্রাণ দিয়ে দূরে এসে গুণ করেছি যথারীতি সিক্স। সিক্সকে দুটি মৌলিক উৎপাদকে বিভক্ত করতে হবে, তাহলে সিক্সকে দুটি মৌলিক উৎপাদকে বিভক্ত করলে টু আর থ্রি, টু আর থ্রি যোগ করলে ফাইভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেভাবে কাজ করি, প্লাস কত টু এক্স, প্লাস থ্রি এক্স, প্লাস কত সিক্স এক্স। প্রথম দুইটা থেকে কমন যাবে কি এক্স, এক্স কমন গেলে এক্স প্লাস টু, মাঝখানে প্লাস যেহেতু আছে অবশ্যই প্লাস কমন নিতে হবে। থ্রি কমন নাও, দুইটা থেকে থ্রি কমন যাচ্ছে, কমন নাও মানে ভাগ করা, থ্রি নিয়ে গেলে আর থাকবে এক্স, প্লাস সিক্সকে থ্রি দ্বারা ভাগ করলে কি দাঁড়াবে টু। তাহলে কমন উৎপাদক কি দাঁড়ালো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস কত থ্রি। তাহলে আমার প্রথম ভগ্নাংশের হরের কাজ হলো, দ্বিতীয় ভগ্নাংশের হরের কাজ হলো। এবার তৃতীয় ভগ্নাংশের হরের কাজ করবো আমরা, তৃতীয় ভগ্নাংশের হরের কাজ, তৃতীয় ভগ্নাংশের হর সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ। তো যথারীতি আগের মতো আমাদের মিডল টার্ম করতে হবে, প্রান্তীয় দুই রাশি গুণ করলে মাইনাস টুয়েলভ কি হবে মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার। তো মাইনাস আমরা কিভাবে পাবো, একটা প্লাস আর একটা মাইনাস, অথবা একটা মাইনাস আর একটা কি প্লাস। তাহলে আমি মাঝখানে দেখবো কি আছে মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস দিয়ে করবো, এই কাজটা নিয়ে করবো টুয়েলভ। তাহলে আমরা টুয়েলভকে ভাঙালে কি হবে থ্রি ইন্টু ফোর, যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন তাহলে বড় সংখ্যার আগে মাইনাস হবে, তাহলে এটা ফোর হবে এখানে, থ্রি হবে এখানে, এক্স স্কোয়ার একটা এক্স সেখানে হবে আর একটা এক্স সেখানে হবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ হবে। তো দেখো এখান থেকে আমাদের কি কমন যাবে, প্রথম দুইটা থেকে কমন যাবে এক্স, তাহলে এক্স স্কোয়ার আর কে এক্স দ্বারা ভাগ করলে এক্স হবে মাইনাস ফোর হবে। দুইটা রাশি নেওয়ার পর তৃতীয় রাশিটাকে প্লাস চিহ্ন হবে, তাহলে প্লাস থাকবে, মাইনাস হলে মাইনাস কমন নিব, থ্রি এক্স আর মাইনাস টুয়েলভের মধ্যে কমন যাবে থ্রি, তাহলে এক্স মাইনাস কমন নমনই ভাগ করা, টুয়েলভকে থ্রি দিয়ে ভাগ করলে কত হবে ফোর হবে, তাহলে দাঁড়ালো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি। তাহলে আমাদের তিনটে ভগ্নাংশের হর নিয়ে আমরা কাজ করে ফেললাম, প্রথম ভগ্নাংশের যথারীতি দ্বিতীয় ভগ্নাংশের এবং তৃতীয় ভগ্নাংশের হর নিয়ে আমরা কাজ করলাম। তো এবার লিখবো আমরা হর তিনটি লসাগু, তাহলে হর কয়টা এখানে তিনটা, হর তিনটি লসাগু, তাহলে আমরা হর তিনটি লসাগু নির্ণয় করব। তাহলে আসো এবার, সুতরাং হর তিনটি লসাগু, সুতরাং হর তিনটির লসাগু, হর তিনটির লসাগু মানে তিনটা হর ছিল আমার, তিনটা হরের লসাগু। আচ্ছা লসাগুর নিয়ম হলো তোমরা সবাই জানো কমন ও আনকমন, অর্থাৎ কমন থাকলে বসবে আর আনকমন সবগুলো বসে যাবে। এখানে দেখো প্রথম রাশির ক্ষেত্রে এক্স আছে প্রথমে বন্ধনীর আগে, এখানে কোথাও প্রথম বন্ধনীর আগে এক্স নেই, সুতরাং এক্সটা বসে যাবে যথারীতি, আনকমন যেহেতু বসে যাবে। এবার দেখো এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি লক্ষ্য করো তোমরা সবাই, এক্স প্লাস থ্রি প্রথম রাশির মধ্যে আছে, দ্বিতীয় ভগ্নাংশের হরের মধ্যে আছে এবং তৃতীয় ভগ্নাংশের হরের মধ্যে আছে এক্স প্লাস থ্রি। তাহলে আমরা যথারীতি এক্স প্লাস থ্রি লিখে ফেললাম, এক্স প্লাস থ্রি। এবার দেখো এক্স প্লাস টু, এখানে এক্স প্লাস টু কোথাও নেই, তাহলে এক্স প্লাস টু বসে যাবে ইন্টু দিয়ে, এখানে প্রথম রাশির কাজ শেষ দ্বিতীয় রাশিও শেষ, তৃতীয় রাশির মধ্যে দেখো এক্স মাইনাস ফোর কোথাও নেই, তাহলে এক্স মাইনাস ফোর বসে যাবে। তাহলে আমাদের ভগ্নাংশের হরটা শেষ, তাহলে এক্স কি দাঁড়ালো আমাদের হর তিনটি লসাগু কি দাঁড়ালো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস, হর তিনটি লসাগু দাঁড়াই গেল। এখন কি করবো, এবার আমরা ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট করি, এবার আসো আমরা ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট করি। তাহলে হর তিনটি লসাগু হয়ে গেলো আমাদের, এইটুকু আমাদের মুছে ফেলবো, তোমরা লিখে নিও ভালো করে। এবার আমরা কি করব, ভগ্নাংশগুলো সমর্বিষ্ট করি। এবার ভগ্নাংশ প্রথম ভগ্নাংশগুলোকে, গুলুকের বলো প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ, ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট করি, অর্থাৎ সমর্বিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে সমর বিশিষ্ট করি। আচ্ছা প্রথম ভগ্নাংশ,
প্রথম ভগ্নাংশ কি দাঁড়ালো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান, তাহলে প্রথম ভগ্নাংশটা আমাদের কি দাঁড়ালো, তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা যেভাবে ছিল ঠিক একইভাবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি লিখে ফেলবো। অর্থাৎ প্রথম ভগ্নাংশ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ছিল, এভাবে আমরা লিখিয়ে ফেললাম। এরপরের লাইনে আসি আমরা কাজ করব কি, ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি লিখিয়ে ফেলব। এটা লিখার পরে দেখবো আমরা হরের মধ্যে কি আমার কি শর্ট আছে, মানে কম আছে কি দেখবো আমরা। তাহলে এখানে দেখো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আছে, কিন্তু এখানে আমার হরের মধ্যে আছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি বাদে এক্স প্লাস টু আছে, এক্স মাইনাস ফোরও আছে। তাহলে আমরা কি করব, নিচ উপরে নিচে এক্স যেটুকু শর্ট আছে সেটুকু দিয়ে উপরে নিচে গুণ করব। যদি শুধুমাত্র আমরা হরে গুণ করি তাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের করতে হবে কি, হর কি আছে আমার এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আছে, তাহলে আমার শর্ট আছে শর্টেজ আছে লসাগুর ক্ষেত্রে বা সমহরের পৃষ্ঠে শর্ট আছে এক্স প্লাস টু এক্স প্লাস এক্স মাইনাস ফোর আছে ইন্টু, তাহলে আমি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর দিয়ে গুণ করব। তাহলে আমি কি দিয়ে গুণ করলাম দেখো শিক্ষার্থীরা, এইটুকু দিয়ে আমি অতিরিক্ত এইটুকু দিয়ে গুণ করলাম। তাহলে হর যদি গুণ করি অবশ্যই লবে আমাদেরকে গুণ করতে হবে, নাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে ইন্টু কি দাঁড়াবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, তো ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই দাঁড়াবে, এটুকু মনে হয় এগুলো আমাদের দরকার নেই আর। এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, আর নিচে দাঁড়াবে কি এক্স ইন্টু একটু সাজিয়ে লিখতে পারি ইচ্ছা করলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে প্রথম ভগ্নাংশের কাজ আমার শেষ, এবার আমি দ্বিতীয় ভগ্নাংশে যাব। তাহলে এবার দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশ সমান হয়ে গেল, এটাকে আমরা ইচ্ছা করে লিখতে পারি প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ সমান, এবার দ্বিতীয় ভগ্নাংশ সমান, দ্বিতীয় ভগ্নাংশ সমান টু বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, উপরে যথারীতি টু থাকবে, নিচের হরকে আমরা যখন হরকে যখন আমরা বিশ্লেষণ করেছি তখন আমাদের কী দাঁড়িয়েছিল এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি দাঁড়িয়েছিল, তাই না। এবার দেখো আবার একই জিনিসটা আমি পরের বক্তৃতি লিখব এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এখন আগের মতো দেখবো আমার কি লসাগুর সাথে কি শর্টেজ আছে, তাহলে এখানে এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু আছে এক্স প্লাস থ্রি আছে, আমার কি শর্টেজ আছে লসাগুর সাথে এক্স আছে এক্স মাইনাস ফোর আছে। তাহলে তোমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু আরেকটা নিয়ম আছে, লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যেটুকু থাকবে সেটুকু দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তো আমরা এতটুকুতে না গিয়ে আমরা দেখব কি আছে আমার, এক্স প্লাস টু আছে এক্স প্লাস থ্রি আছে, কি নেই এক্স নেই এক্স মাইনাস ফোর নেই, তো আমরা উপরে নিচে এক্স দ্বারা গুণ করব, ইন্টু এক্স দ্বারা গুণ করব ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করব। তাহলে যেটুকু আমার শর্ট আছে সেটুকু দিয়ে গুণ করব, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করব। আমি ইচ্ছা করলে আমি গুণটা না দেখাইও পারি, টুতে এখানে দিয়ে দিই, হ্যাঁ নিচেও একইভাবে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে আমি কী লিখতে পারবো, টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, আর এটাকে নিচেরটাকে সাজিয়ে লিখলে এক্স আগে লেখো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস কত হবে ফোর হবে। তাহলে আমার দ্বিতীয় ভগ্নাংশ হয়ে গেল, এবার তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ দাঁড়িয়েছিল এক্স স্কোয়ার, হ্যাঁ থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ, তো উপরে থাকবে থ্রি, নিচেটা যখন আমরা বিশ্লেষণ করেছিলাম আমরা কি পেয়েছিলাম এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি সম্ভবত, এটুকু পেয়েছিলাম। তো এবার দেখো সমান দিয়ে উপরে যেভাবে আছে যথারীতি লিখো থ্রি
এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি। দেখো নিচের এই হর এটাকে বিশ্লেষণ করার পর যেটুকু পেয়েছি সেটুকু লিখলাম, উপরে লব ঠিক থাকবে, এখানেও একই অবস্থা। এবার আমার কি শর্টেজ আছে, এক্স মাইনাস ফোরও আছে এক্স প্লাস থ্রিও আছে, তাহলে এক্স দেখো এক্স মাইনাস থ্রিও আছে এক্স প্লাস থ্রিও আছে, কি নেই, এক্স ইন্টু এক্স প্লাস টু নেই, তাহলে আমি উপরে এবং নিচে এক্স ইন্টু এক্স প্লাস টু দ্বারা গুণ করে দেব, এক্স প্লাস টু, এখানেও এক্স ইন্টু এক্স প্লাস টু। এবার সাজিয়ে নাও, থ্রি এক্স ইন্টু এক্স প্লাস টু, আর নিচে এক্সকে আমরা প্রথমে নিয়ে আসি, সাজিয়ে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, ব্যাস। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, দেখো এখানে তিনটে জিনিস কি কি পেলাম একটু তোমরা লক্ষ্য করো ভালো করে। প্রথমে পেলাম এইটুকু, আমি একটু গোল করে দেখাই তোমাদের বোঝার জন্য, প্রথম পেলাম এটা, দ্বিতীয় পেলাম আমরা এইটুকু, তৃতীয় পেলাম এইটুকু। তাহলে তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, সব জায়গায় তিনটার হর, তিনটি ভগ্নাংশের হর, এক্স ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস ফোর, তৃতীয় ভগ্নাংশ একই অবস্থা, এক্স ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস ফোর, অর্থাৎ তিনটা ভগ্নাংশের হরগুলো সমান, অর্থাৎ সমহর বিশিষ্ট অথবা সাধারণ হর বিশিষ্ট, যাই বলি না কেন আমরা। তো আমরা আনসার লিখব, সুতরাং নির্ণয় সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ অথবা সমহর বিষ্ট ভগ্নাংশ হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, কমা দিয়ে লিখবো, কমা দিয়ে লিখতে হবে কিন্তু, টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, তৃতীয় কমা দিয়ে লিখবো, তারপরে থ্রি এক্স ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তাহলে আমরা যে প্রথমে চারটা জিনিস তোমাদেরকে দেখিয়েছিলাম, ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, লঘিষ্ঠ আকার বা লঘুকরণ, চতুর্থ স্টেপে যেটুকু দেখানোর কথা ছিল সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ বা সমহরবিষ্ট ভগ্নাংশ, সেইটুকু নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে তোমাদের এই এই অধ্যায়ের অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশের ছয়ের একের মধ্যে যে অঙ্কগুলো আছে, এখানে লঘিষ্ঠ আকার এবং সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ আছে, সেটুকুতে আমি উদাহরণ ছয় নিয়ে আলোচনা করলাম। তার মানে তোমরা এখান থেকে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে এগুলোতে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো তোমরা এটুকু ভালো করে তুলে নাও, এবং বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, বাড়িতে বাসায় প্র্যাকটিস করার জন্য বা বাসায় বসে বসে দেখার জন্য কতগুলো আমি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একটু তুলে নাও, তোমাদের ডায়েরিতে নোট করে নাও, তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক। অধ্যায় হল অনুশীলনী হলো ছয়ের এক, অনুশীলনী ছয়ের একের, এসো আট নয়, এটা এই দুইটা হলো তোমার লঘিষ্ঠ আকারে বা লঘুকরণের ক্ষেত্রে, আর এখানে তোমাদের ১৯ সমহরবিষ্ট বা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ এবং ২০ সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ। তাহলে প্রথম দুইটা হলো লঘিষ্ঠ আকার, ১৯ এবং ২০ হলো সাধারণ হরবিষ্ট ভগ্নাংশের। তাহলে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, এবং আজকে যে অঙ্কগুলো আমি দেখালাম তোমাদেরকে, তোমরা এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই ক্ষেত্রে আর কোনো সমস্যা দাঁড়াবে না। পরবর্তীতে অধ্যায়ে আমরা যখন আলোচনা করবো, তোমাদের এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে, অর্থাৎ সাধারণ হরবিষ্ট বা সমহরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কাজ করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।